মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। বেশ রোদ ঝলমলে একটা দিন, মানে প্রচণ্ডই রোদ ঝলমলে একটা দিন। তো এখন একটু দেরি করেই ব্লগটা শুরু হচ্ছে। এখন আমার স্নান পুজো সব কমপ্লিট অলরেডি। সকালবেলা টিউশন পড়িয়ে আসলাম, এসে আজকে আমি আর মা যত আলমারি কাবার সব যা যা জামা কাপড় আমাদের মার শাড়ি সব পুরো গোছানো হয়েছে। তাতে করে প্রচুর জিনিস বাতিল বেরিয়েছে, যা হয় গোছালে তো প্রচুর জিনিস বাতিল বেরিয়েছে। সব পুরো গোছালাম দুজনে মিলে গুছিয়ে, তারপরে এখন আমি স্নান টান করে পুরো পুজো দেওয়া কমপ্লিট, মা বোধহয় স্নানে গেছে। আর আজকে তো আসবে আর মানে একটা বৌদি তো ফেসিয়াল করানোর জন্য দুপুরবেলা, তো সেখানে ফেসিয়াল করবো আজকে। আর সন্ধেবেলা তো আগের ব্লকে বলেইছিলাম যে আজকে সন্ধেবেলা 6টার সময় একটা জায়গায় যাওয়ার আছে, তো কোথায় যাওয়ার আছে সেটা যখন যাবো সেটা তখন তোমরা বুঝতে পারবে। আর পুজোতে এসেই গেল পরশু দিনকে মহালয়া, তো এখন ওই জন্য সব পুরো ঘরটো সব কিছু ঝাড় মোজা হয়, সব কিছু পুজোর আগে সব কমপ্লিট হয়ে গেছে। তো চলো ব্লগটা এখান থেকে শুরু করছি, দিনটা যেভাবে যায় সেভাবে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আস্তে আস্তে। আর ব্লগটা পুরো শেষ অবধি দেখবে, কারণ এরপরে তোমরা জানতে পারবে যেটা আগে ব্লগে আমি বলেছি যে কী পারপাসে কী সেটা তোমরা বুঝতে পারবে। তো ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখো, চলো। এখন বিনাদি এসছে ফেসিয়াল করাতে। আমি ফেসিয়াল করাচ্ছি, অনেকদিন ধরেই করাচ্ছি, শ্যামনগরে সোদপুরে বাড়ি, শ্যামনগরে আসে এসে ফেসিয়াল করায়, আমি করাই, মা করায়। তো ম্যানিকিওর, পেডিকিওর, হেয়ার কাটিং, আইব্রোজ, যত ধরনের জগতি কাজ আমি জানি, সব 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 কিছু। আর ভীষণ সুন্দর করে, খুব যত্ন সহকারে, খুব ভালো করে করায়, খুবই ভালো মানুষ। মানে অনেকদিন ধরে আমাদের সাথে একদম পরিচয়, একদম ভীষণ ফ্রেন্ডলি, খুব যত্ন সহকারে। তো তোমরা যারা করাতে চাও, করাবে ভাবছো, তো তোমরা কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো সোদপুর থেকে। হ্যাঁ, তুমি হোম সার্ভিসে করো, তুমি বলো। হ্যাঁ, আমি সোদপুরে থাকি, আমার নাম বীণা দে, আমি অনেক বছর ধরে বিউটিশিয়ানের কাজ করি, আমি বাড়িতে গিয়ে অনলাইনেও কাজ করি। হ্যাঁ, আমার ফোন নাম্বার হচ্ছে 9007570818। তো কন্ট্যাক্ট নাম্বারটা আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা সেটা দেখে কন্ট্যাক্ট করো। আশা করি তোমরাও খুব যত্ন সহকারে সব কিছু পারবে। তো চলো আমি এখন ফেসিয়ালটা করে নিই আগে। আমার তো কমপ্লিট ফেসিয়াল, এবার মা করছে, তো একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপরে আবার বিকালে দেখা হচ্ছে। একটু আগে বাড়ি ফিরলাম, কাজ হয়েছে, আবার আরেকদিন যেতে হবে। তো রেজিস্ট্রেশন অফিসে তো আর ভিডিও করা পসিবল না, তাই জন্য আমি ভিডিও করতে পারিনি। তো কাজ হয়ে গেছে, এবারে ডিনার দেখি কি করা যায়। মা বলছিল হয়তো বা লুচি করবে, তো দেখা যাক কী হয়। তবে আজকে লুচি হচ্ছে আটার লুচি, লুচি আর আমি করব তার সাথে সাদা আলুর তরকারি। এই কম্বিনেশনটা দারুণ। আর তার সাথে বেগুন ভাজা, তবে বেগুন ভাজাটা আমার নয়, আমি বেগুন ভাজা খাই না। তো চলো, মার লুচি প্রায় কমপ্লিট, আমারও তরকারি কমপ্লিট। আজকে রাতের ডিনারটা লুচি আর সাদা আলুর তরকারি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, চ্যানেলটা আর সাবস্ক্রাইব করে আসো। আবার আসবো অন্য একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য চলো, টাটা, বাই বাই, গুড নাইট।